হ্যালো ফ্রেন্ডস, রেমবো স্টাডি সেন্টারে অঙ্কের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা প্রিভিয়াস ইয়ার রিলেটেড অঙ্ক করছি, যে অঙ্কগুলো সাধারণত আরআরবি, এসএসসি এবং ক্লার্কশিপ এবং মিসলিনিয়াস অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা প্রত্যেক কটা অঙ্ক ও ক্লাসে তোমাদের দেখতে পারো। প্রত্যেক কটা অঙ্ক কিন্তু আমরা শর্টকাট প্রসেস সম্পর্কে আলোচনা করছি এবং এদের শর্টকাট অ্যাপ্রোচ গুলো আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে? আর এই অঙ্কগুলো কিন্তু বারবার বিভিন্ন রকম এক্সামে আসছে, ঠিক আছে? অতএব এই অঙ্কগুলো আমাদের এক্সামের রেসপেক্টে কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা যারা এখনো পর্যন্ত আগের ক্লাসগুলো দেখোনি, তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিও। ওই ক্লাসগুলোতে কিন্তু আমরা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আলোচনা করেছি, যে অঙ্কগুলো বারবার বিভিন্ন রকম এক্সামে আসছে, ঠিক আছে? এবং আগামীতেও সেই অঙ্কগুলো কিন্তু বারবার আসতে পারে। এরকম সম্ভাব্য অঙ্ক নিয়ে আমাদের এই ক্লাসগুলো তৈরি করা, ঠিক আছে? তোমরা যারা চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো, যাতে ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর রিসেন্টলি যেসব এক্সামের জন্য ফর্ম ফিল আপ চালু হয়েছে, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব সিএইচএসএল বা আরআরবির আরপিএফ এর ফর্ম ফিল আপ চালু হয়েছে, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম ফিল আপ গুলো কমপ্লিট করে নাও। শেষের দিকে গিয়ে ফর্ম ফিল আপ করতে গেলে কিন্তু নেটওয়ার্ক বাফারিং করে বা ওয়েবসাইট কিন্তু ঠিকঠাক করে কাজ করে না। অতএব হাতে সময় থাকতে তোমাদের ফর্ম ফিল আপ গুলো তোমরা কিন্তু সবাই করে নাও এবং পড়াশোনা আরো জোরদার করো। সামনে আরো কিছু কিছু এক্সামের ভ্যাকান্সি বের হবে, ঠিক আছে? আচ্ছা, আর বেশি দেরি না করে তাহলে ফার্স্ট অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক। আচ্ছা দেখো, প্রথম অঙ্কতে কি বলা হচ্ছে, দেখো, ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যানুয়ালি অন দ্য সাম অফ দ্য মানি 4% পার অ্যানাম ফর 2 ইয়ার্স ইজ 8, ফাইন্ড দ্য সাম। তাহলে এখানে সামটা কত আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ প্রিন্সিপালটা কত বের করতে হবে। তাহলে কি বলা হচ্ছে যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এর পার্থক্য যদি 8 টাকা হয় এবং 8 টাকা হয় এটা কত 2 বছরে এবং 4% সরল সুদের হারে, তাহলে আমাদের আসল টাকার পরিমাণ কত বের করতে হবে। আমরা আগে ছকের মাধ্যমে এই অঙ্কগুলো করার চেষ্টা করেছিলাম, ঠিক আছে? সেই ছকেই আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো, তোমরা এই এই ছকের মাধ্যমে অঙ্ক ওই সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের করার যে নিয়ম আছে, সেই নিয়মের জন্য আলাদা ক্লাস করা আছে আমাদের চ্যানেলে, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। দেখো, 2 বছরের জন্য আমরা এই ফরম্যাটটা ফলো করব। এখানে মেইন কি থাকে, প্রিন্সিপাল থাকে, আর এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য পাই। আমাদের যেমন এখানে কত বলে দিয়েছে, 8 বলে দিয়েছে। এই জায়গাগুলোতে আমরা কি অ্যাপ্লাই করি, 4%, অর্থাৎ 4% মানে কত, 1/25। তাহলে এই পি এর সঙ্গে 1/25 মাল্টিপ্লাই করলে এখানে একটা মান পাবো, আবার 1/25 মান অ্যাপ্লাই করলে পরে আমরা এখানে একটা মান পাবো, 1/25 করলে পরে আমরা এখানে একটা মান পাবো। কিন্তু দেখো, এখানে পি এর মান তো বলে দেয়নি, আমাদের মান বলে দিয়েছে কোন তো এত। তাহলে এইখানে যে মানটা আছে, এই মানটা কে আমরা 1/25 দিয়ে মাল্টিপ্লাই করলে যেহেতু 8 পাই, তাহলে 8 থাকলে পরে আমরা এই মানটা ফিরে পাবো কি করে, 8 যদি থাকে তাহলে এই মানটা ফিরে পাবো কি করে, ভাগ করলে পরে 25 দিয়ে আমরা এইটা পেয়েছিলাম, এইটা পেতাম। কিন্তু আমাদের এখানে কি করবো, 25 দিয়ে যদি 8 এর সঙ্গে গুণ করি তাহলে পরে আমরা এখানে মানটা ফিরে পাবো। সেটা এখানে কত পাচ্ছি, 200 পাচ্ছি, এটার ক্ষেত্রে তাহলে কত হয়ে যাবে, 200 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইখানে আবার দেখো, এখানে আবার দেখো, যদি আমরা 25 দিয়ে আবার যদি গুণ করি, যেহেতু এইখানে যে সংখ্যাটা থাকছে তাকে 25 দিয়ে ভাগ করলে পরে আমরা 200 পাবো, তাহলে 200 যদি এখানে থাকে তাহলে আমরা 25 গুণ করলে পরে আমরা এখানে পেয়ে যাবো। দেখুন, যদি 25 গুণ করা হয় তাহলে পরে কত হবে, 50 হবে আর 2টো 0 হবে, অর্থাৎ 5000 আমাদের এখানে কিন্তু প্রিন্সিপাল বা সামটা আমাদের এখানে কিন্তু কত হয়ে যাবে, 5000 হয়ে যাবে, অর্থাৎ ডিটা কিন্তু আমাদের এখানে তাহলে রাইট অ্যান্সার হচ্ছে, ঠিক আছে? এই অঙ্কটার ক্ষেত্রে আর একটুখানি বলে দিই, দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এই যে যে অংশটা পাচ্ছি আমরা, ঠিক আছে, এই যে পোর্শনটা পাচ্ছি, এই যে পোর্শনটা পাবো আমরা, ঠিক আছে, এই পোর্শনটাকে আমরা কিন্তু বলবো চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট বলবো, ঠিক আছে? সরল সুদ হলে কতটা অংশ হতো সেটাও বলে দিচ্ছি। দেখো, সরল সুদ হলে পরে এই একটা ছকের মাধ্যমে সবকটার অ্যান্সার তোমরা পেয়ে যাবে। সরল সুদ হলে পরে কত হতো, সরল সুদ হলে পরে শুধুমাত্র এইটুখানি হতো, ঠিক আছে? আর যদি বলতো যে এখানে যেহেতু এটা বলে দিয়েছে, এটা কত, এটা হচ্ছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে কি ডিফারেন্স, ঠিক আছে?
আচ্ছা যদি বলতো প্রথম বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদ কত, সিআই এবং এসআই সেটা কত হতো? সেটা মাত্র শুধুমাত্র 200 হতো। শুধু দ্বিতীয় বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হতো? তাহলে এই 200 যোগ 8, অর্থাৎ 208 আমাদের এখানে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট হতো। আর দ্বিতীয় বছরের জন্য সরল সুদ বললে পরে কত হতো? শুধুমাত্র 200 হতো, কারণ সরল সুদ আমাদের প্রত্যেক বছরে কি থাকে, সেম থাকে। আর কম্পাউন্ড ইন্টারেস্টটা কি হয়ে যায়, আমাদের কম্পাউন্ডেডলি ভাবে কি করতে থাকে, বাড়তে থাকে, বৃদ্ধি হতে পারে থাকে, তাই আমরা একে চক্রবৃদ্ধি সুদ বলে থাকি। ঠিক আছে, তাহলে এই একটা ফরম্যাট থেকে কিন্তু তোমরা বিভিন্ন রকম যা অ্যান্সার চাইবে কোশ্চেনে সবকটা অ্যান্সার তোমরা করতে পারবে। নেক্সট দেখো অঙ্কটাতে কি বলা হচ্ছে। আচ্ছা বলা হচ্ছে, হোয়াট উইল বি দা ডিফারেন্স বিটুইন দা সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড দা কম্পাউন্ড ইন্টারেস্ট অন 85,000 8,500 অ্যাট 10% রেট অফ ইন্টারেস্ট ইন্টারেস্ট রেট ফর 2 ইয়ার্স। বলা হচ্ছে 2 বছরের 10% সরল সুদের হারের 8,500 টাকার 85 টাকার সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স কত? ঠিক আগের অঙ্কটার মতন আমরা সেই ফরম্যাটটা ফলো করব। 10% মানে কি, 10% মানে 1/10, ঠিক আছে, 1/10। আমরা এখানে এই একই রকম ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, দেখো 1/10 করা মানে কত, 1/10, 1/10, 1/10 করা মানে কত, 85 হবে, 850। মানে আমরা এই 1/10 করছি মানে কি, এই 100, এই 800, 8,500 সঙ্গে 1/10 মাল্টিপ্লাই করলে পরে একটা শূন্য কমে যাবে, একটা শূন্য কমে যাবে, এখানে একটা শূন্য করে কত কত হয়ে যাবে, 85 হয়ে যাবে। তাহলে 85টা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সটা কত হচ্ছে, 85 হচ্ছে। অর্থাৎ বি আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা পরের অঙ্কটা দেখো, সেম এই দিয়েছে, ডিফারেন্স বিটুইন দা সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন দা অ্যামাউন্ট ইনভেস্টেড 5% পার অ্যানাম ফর 2 ইয়ার ইজ 15%, ফাইন্ড দা অ্যামাউন্ট। তাহলে এই অ্যামাউন্টের পরিমাণটা কত হতে পারে আমাদেরকে বের করতে হবে। ঠিক দেখো, আগেই আমরা এই পার্সেন্টেজটাকে ঠিক করে নেবো। দেখো 5% মানে কত, 1/20, 1/20 কেমন করে আসছে, 5/100, 5 দিয়ে ডিভাইড করলে পরে কত হবে, 1/20 হবে। ঠিক আছে, আমরা এখানে এবার প্রিন্সিপালটা জানি না, কিন্তু আমাদের 2 বছরের ফরম্যাটটা জানা আছে। 2 বছরের ফরম্যাটটা কেমন হবে, আমাদের এরকম ফরম্যাট হবে। এবার এখান থেকে এখানে আসতে গেলে আমাদের কত করি, আমরা 1/20 দিয়ে বা গুণ করি, অথবা 20 দিয়ে আমরা কি করি, ডিভাইড করি। এখানে আমাদের এটা দেওয়াই আছে কত, 15। তাই 15 থেকে আমরা উল্টো ভাবে যদি আগের ধাপে যেতে চাই তাহলে কত গুণ হবে, 20 গুণ হবে, 15 2 গুণে 30, আর একটা শূন্য, এখানে 300 হলো। ঠিক আছে, একই রকম ভাবে যদি আমরা আবার 15-তে 20 দিয়ে আমরা যদি করতে চাই, 20 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 3 2 গুণে 6, আর 3টে শূন্য হয়ে যাবে। অর্থাৎ 6,000 আমাদের এখানে কিন্তু প্রিন্সিপাল হয়ে যাবে, বা এখানে আমাদের 6,000টা কিন্তু আমাদের কি হয়ে যাবে, অ্যামাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 6,000টা কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার রিলেটেড অঙ্ক, তোমাদের এক্সামের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ অঙ্ক। কোনো অঙ্কে কোনো রকম তোমাদের যদি ডাউট মনে হয় বা তোমরা বুঝতে পারছো না, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর পিডিএফ লাগলে তোমরা কমেন্ট সেকশনে জানিও। তাহলে আমাদের ভিডিও যে ডেসক্রিপশন বক্স আছে, সেই ডেসক্রিপশন বক্সে আমরা পিডিএফটা প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, কিন্তু তার জন্য তোমাদের একটু কমেন্ট সেকশনে জানাতে হবে। ফাইন্ড দা ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড দা কম্পাউন্ড ইন্টারেস্ট অন দা প্রিন্সিপাল দিস। ঠিক আছে, অ্যাট অ্যান অ্যামাউন্ট, অ্যাট অ্যান অ্যানুয়াল ইন্টারেস্ট, হচ্ছে অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট কত, 20% ফর 2 ইয়ার্স। বলা হচ্ছে 2 বছরের, 2 বছরের জন্য 20% সরল, 20% সুদের হারের 4,000 টাকার সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। ঠিক একই রকম ভাবে আমরা অঙ্কটা করব। আচ্ছা আগে 20% মানে কত, 20% মানে 20/100, 20/100 মানে কত, 1/5। 1/5 মাল্টিপ্লাই করে করে আমরা কিন্তু প্রত্যেকটা ধাপে আমরা পৌঁছে যেতে পারবো। ঠিক আছে, সেখান থেকে আমরা সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে আমরা ডিফারেন্সটা বের করতে পারবো। দেখো 1/5, 1/5 যদি করি তাহলে পরে কত হবে, এখানে 80 হবে, এখানে কত হবে, 80 হবে, এখানে 1/5 যদি করি কত হবে, 160 হবে। অর্থাৎ 160 আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। তাহলে এটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো কি বলা হচ্ছে, বলা হচ্ছে এ সিঙ্গেল ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট টু দা সাকসেসিভ ডিসকাউন্ট 10%, 15% এবং 12, 20%।
এই অঙ্কটা কিন্তু সাধারণত দুভাবে তিন ভাবে যত খুশি ভাবে কিন্তু করা যেতে পারে, ঠিক আছে? কিন্তু আমরা বেসিক যে মেথডটা সেই মেথডটা অ্যাপ্লাই করব। প্রথমে দেখো, যদি আমরা প্রথমে এই তিনটে ডিসকাউন্ট, ঠিক আছে, 15% এবং 20%, এই তিনটে যে আলাদা আলাদা ডিসকাউন্ট আছে, এই ডিসকাউন্ট দুটোকে প্রথমে আমরা 10 আর 15-র জন্য করি। 10 আর 15-র জন্য করলে পরে কত ডিসকাউন্ট হয় আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে? 10 আর 15-র জন্য করলে পরে আমরা কত হচ্ছে দেখে নিই। এখানে কত হচ্ছে, 10 আর 15-র জন্য করলে 2 25 হচ্ছে, তার থেকে আমাদের বাদ পড়বে 1.5, ঠিক আছে? 1.5টা আমাদের এখানে কিন্তু বাদ পড়বে, তাহলে পরে কত হবে, 0.5 হবে, 2 হবে, 3 হবে, 2 হবে, ঠিক আছে? তাহলে 23 পূর্ণ এত পার্সেন্ট আমাদের এটা কিন্তু এখানে হবে, এত ডিসকাউন্ট হবে। আবার এই ডিসকাউন্টটা নিয়ে আবার 20-র সঙ্গে আমরা অ্যাপ্লাই করব, 20 আর এটার সঙ্গে একসঙ্গে অ্যাপ্লাই করব, তাহলে কত হবে এখানে দেখো, 23.5 প্লাস 20 মাইনাস 20 ইন্টু 23.5 ডিভাইডেড বাই কত হচ্ছে, 100 হচ্ছে। 0 0টা এখানে ভ্যানিশ হয়ে যাচ্ছে, 2 দিয়ে ডিভাইড করলে পরে হচ্ছে কত হচ্ছে, 5 হচ্ছে। এখান থেকে যে ডিভাইড করলে পরে 0 হচ্ছে। আচ্ছা, 5 দিয়ে যদি আমরা এটাকে করি, দেখো 4 5 20 আর কত হচ্ছে, 5 7 35 হচ্ছে। আচ্ছা, এখানে আমরা যদি ক্যালকুলেশন এই দুটোকে যদি যোগ করি, যোগ করলে পরে কত হবে, যোগ করলে পরে হবে 43.5 হবে, মাইনাস 7. কত হচ্ছে, মাইনাস 4.7 হচ্ছে। 7 থাকলে পরে কত হলে পরে, 15 হবে, 3.8 হলে পরে, হাতে 8 5 কত হলে পরে হবে, 8 হলে পরে হবে, হাতে 1 কত, এত হচ্ছে। তাহলে এত পার্সেন্ট আমাদের কিন্তু আমাদের ডিসকাউন্ট হচ্ছে, অর্থাৎ ডিটা আমাদের এখানে তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। এছাড়াও দেখো, এই অঙ্কটা আমরা আরো একটা প্রসেসে করতে পারবো, কেমন হবে দেখো। তিনটে ডিসকাউন্ট, আমরা ফর্মুলাটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো, এক্স পার্সেন্ট যদি ডিসকাউন্ট হয়, ওয়াই পার্সেন্ট এবং জেড পার্সেন্ট, তিনটে পরপর ডিসকাউন্ট বলে, তাহলে এদের যদি সাকসেসিভ ডিসকাউন্ট বা নিট ডিসকাউন্ট যদি আমাদের বের করতে হয়, নিট ডিসকাউন্ট যদি বের করতে হয় তাহলে কিভাবে করব, মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড এইটাকে করে নেবো, প্লাস এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস এক্স ইন্টু জেড বাই কত করে নেবো, 100 করে নেবো, ঠিক আছে? আবার মাইনাস দিয়ে এক্স ওয়াই জেড বাই কত করে নেবো, 100 করে নেবো। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেও আমরা কিন্তু অঙ্কটা সমাধান করতে পারবো, ঠিক আছে? নেক্সট দেখো কি বলা হচ্ছে, দা লিস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ, অফ অ্যান আর্টিকেল ইজ কত, 1200, and a discount is 15% is offered on a on the list price, what additional discount percentage on the already discounted price must be offered to the customer to beginning net selling price is this. বলা হচ্ছে যে কোনো একটি দ্রব্য লিস্ট প্রাইস অর্থাৎ মার্কেট মূল্য কত আমাদের, 1200 টাকা, সেই 1200 টাকার উপরে একটা ডিসকাউন্ট তো দেওয়া হচ্ছে, এছাড়াও আরো একটা অ্যাডিশনাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, সেই অ্যাডিশনাল ডিসকাউন্টের মানটা কত আমাদের বের করতে হবে। আমরা এইভাবে করতে পারি, ঠিক আছে? অ্যাডিশনাল ডিসকাউন্ট এখানে 88.5 40 এই ফর্মুলাতে আমরা করতে পারি, ঠিক আছে? এখান থেকে আমাদের এক্স এর মানটা 13 আসবে। তোমরা অঙ্কটা সমাধান করে দেখো, ঠিক আছে? সমাধান করে তোমাদের মতামতটা জানিও। নেক্সট এই অঙ্কগুলো আরো আরো অন্য অন্য ভাবে আমরা করবো, ঠিক আছে? এটা তোমাদের আমি একটুখানি হিন্টস দিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা অ্যান্সারটা বের করে দেখো কত আসছে, ঠিক আছে? 13 আসছে কিনা কমেন্ট সেকশনে তোমরা জানিও। আচ্ছা, দ্য লিস্টেড প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 200, এ কাস্টমার পারচেস ইট 15 আফটার টু সাকসেসিভ ডিসকাউন্ট, ইফ ওয়ান শুড বি ইট, ইফ ইফ ওয়ান ডিসকাউন্ট ইজ 10%, দেন আদার ডিসকাউন্ট পার্সেন্টেজ ইজ হোয়াট, ঠিক আছে? বলা হচ্ছে যে কোন একটি দ্রব্যের লিস্ট প্রাইস কত, 200 টাকা, এবং সেই দ্রব্যটাকে 150 টাকায় বিক্রি হয়েছে পরপর দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিয়ে। সেই সাকসেসিভ ডিসকাউন্টের মধ্যে একটা ডিসকাউন্ট 10% বলে দিয়েছে, তাহলে অপর ডিসকাউন্টটা কত হবে আমাদেরকে কিন্তু বের করতে হবে। দেখো, 200 টাকার উপরে আমরা একটা ডিসকাউন্ট নিচ্ছি 10%, 10% মানে কত, 90/100। আর একটা যদি আমরা এক্স পার্সেন্ট ডিসকাউন্ট ধরে নিই, তাহলে 1 - x এত হবে, এটা করলে পরে কত হবে আমাদের, দামটা 150 হবে, ঠিক আছে? তাহলে এবার আমাদের অপর যে ডিসকাউন্ট, সেই ডিসকাউন্টটা কত হতে পারে আমাদের কিন্তু বের করতে হবে। 100 - x বাই নিচে 100, ঠিক আছে, 150। দেখো, এখান থেকে 2 শূন্য ভ্যানিশ হয়ে যাচ্ছে,
এখান থেকে একটা শূন্য, একটা শূন্য ভ্যানিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখানে এটা করলে পরে কত হবে? 3 হবে। আর এখানে এটা করলে পরে কত হবে? 5 হবে। আচ্ছা এখানে এটা আমরা কাটছি, কাটলে পরে 50 হচ্ছে। পঞ্চাশ হচ্ছে, 50 দিয়ে যদি এখানে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে দেখো কত হচ্ছে। এত হচ্ছে, তাহলে পরে কত হবে? 100 মাইনাস 250/3 ইকুয়াল টু 300 মাইনাস 250/3 অর্থাৎ 50/3। 50/3 কে আমরা কত লিখতে পারি? 50/3 মান কত? দেখো 50/3 এই মানগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। 50/3, 100/3, ঠিক আছে, 20/3, এই মানগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে, তাহলে এক্সামের সময় কিন্তু আমাদের সময়টা বেঁচে যাবে। এখানে মানটা হবে দেখো 3 অক্ষে 3, 2 20, 3 6 18 হবে, 2.20, 3 6 18, এবার এরকম চলতে থাকবে 6 6 করে, ঠিক আছে। অতএব আমাদের এখানে নেক্সট যে ডিসকাউন্টটা হচ্ছিল সেই নেক্সট ডিসকাউন্টের মানটা কত হচ্ছে? 16.66% আমাদের এখানে। তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে কোনটা? এটা আমাদের কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো কি বলা হচ্ছে, দা মার্কেট প্রাইস অফ এ কার ইজ দিস, আন্ডার এই স্কিম সাকসেসিভ ডিসকাউন্ট অফ দা 10%, 8% আর অফার্ড অন অন ইট, ফাইন্ড দা টোটাল ডিসকাউন্ট অফার্ড হোয়াইল দা সেলিং অফ দা অফ এ কার আন্ডার দা গিভেন স্কিম। বলা হচ্ছে কোন একটা প্রকল্প অনুযায়ী কোন একটা গাড়ির মানে মূল্য কত, মার্কেট প্রাইস কত, বাজার মূল্য কত? 5 লাখ টাকা, ঠিক আছে। সেই গাড়িটাকে পরপর দুটো ডিসকাউন্ট দেওয়া হয়েছে, কত কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে দেখো, একটা 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, 10% ডিসকাউন্ট মানে 90/100, আচ্ছা, আর একটা 8% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এই ডিসকাউন্ট দেওয়ার পরে তার একটা সেলিং প্রাইস হয়েছে, সেই সেলিং প্রাইস মানে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে আমাদেরকে সেটা কিন্তু বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো ডিসকাউন্ট আমরা বের করছি, আগে সেলিং প্রাইসটা বের করে নেই, দুটো দুটো করে শূন্য কাটা যাচ্ছে, ঠিক আছে। এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে দেখো 5 9 45 0 ইন্টু, আর এইটা হবে যদি এখানে 8% ডিসকাউন্ট দিয়েছো তাহলে 92 হবে, ঠিক আছে, এটা 92 হবে। 50 45 এবং 92 এর মধ্যে যদি মাল্টিপ্লাই করি আমরা 90 পাবো। তারপর কত? 5 9 45 5, হাতে 4 থাকছে আমাদের, 4 9 36, 8 40 হচ্ছে, অর্থাৎ 0 4 1 4, ঠিক আছে, 4 1 4 0 আমাদের এটা কি পাচ্ছি? সেলিং প্রাইস পাচ্ছি। তাহলে আমাদের ডিসকাউন্টটা কত পেয়েছি? আমরা ডিসকাউন্টটা কত পেয়েছি? আমরা মার্কেট প্রাইস থেকে যদি সেলিং প্রাইসটা মাইনাস করি, মার্কেট প্রাইস কত? 5 লাখ, 5 লাখ থেকে, আচ্ছা এত না, আরো এখানে দুটো শূন্য হবে, ঠিক আছে, এখানে আরো দুটো শূন্য হবে। তাহলে আমরা এখানে সেলিং প্রাইসটা মাইনাস করব, সেলিং প্রাইসটা দেখো মাইনাস করলে পরে কি হচ্ছে, এখানে 3টে 0, 3টে 3টে 0 আমরা দিয়ে দিচ্ছি, 4 আছে কত হলে? 6 হবে, হাতে 1 2 কত হবে? 8 হলে, ঠিক আছে, তাহলে 86,000 আমাদের এখানে কিন্তু ডিসকাউন্ট হচ্ছে। মেইন ডিসকাউন্ট বা মূল ডিসকাউন্ট কত হচ্ছে? 86,000 হচ্ছে। তো এটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যানসার। দেখো এখানে আরো একটা অঙ্ক দিয়ে দিয়েছে, ফাইন্ড দা সিঙ্গেল পার্সেন্টেজ ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট টু দা 3 সাকসেসিভ ডিসকাউন্ট। কি দিয়েছে? 3 সাকসেসিভ ডিসকাউন্ট, কত? 30%, 20% এবং 10%। এই তিনটে ডিসকাউন্টের নিট ডিসকাউন্ট কত হবে? তোমরা এদের এর আগে এরকম একটা অঙ্ক তোমাদের করালাম, সেম সেম ফর্মুলা ইউজ করে তোমরা এই অঙ্কটা করবে, তোমাদের এটা HW থাকলো, ঠিক আছে। তোমরা কমেন্ট সেকশনে জানাও অ্যান্সারটা কত হতে পারে, RRB গ্রুপ ডিতে এসেছিল, ঠিক আছে। নেক্সট দেখো এই অঙ্কটা কি বলা হচ্ছে, ইজ দ্য মার্কেট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ দিস অ্যান্ড অ্যান্ড দ্য ডিসকাউন্ট ইজ এত পার্সেন্ট, ফাইন্ড দ্য সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস কত হবে আমাদেরকে বের করতে হবে। আচ্ছা এখান থেকে একটা সিম্পল ভাবে দেখো, কত? 100 টাকায় ডিসকাউন্ট হচ্ছে 121 টাকা, ঠিক আছে, 121 টাকা।
100 টাকায় ডিসকাউন্ট হচ্ছে কত, 121 টাকা, 21 টাকা। তাহলে সেলিং প্রাইসটা কত হবে, 100 থেকে আমরা 21 বাদ দিয়ে দেবো, কত হবে, 9 হবে, 79 হবে। 79 আমাদের তাহলে কিন্তু সেলিং প্রাইস হচ্ছে, কিন্তু এখানে আমাদের আর্টিকেলটার দাম কত, এত। তাহলে 100 ইউনিট সমান সমান আমরা যদি 2850 ধরে নিই, ঠিক আছে, 1 ইউনিট সমান সমান 2850 ডিভাইডেড বাই কত হয়ে যাবে, 100 হয়ে যাবে সিম্পল ভাবে। তাহলে 79 ইউনিট সমান সমান আমাদেরকে কত হতে পারে, আমরা সেটা বের করলে পরেই সেলিং প্রাইসটা পেয়ে যাব, 79 হবে। 00 ডিভাইড করে দাও, 5 দিয়ে ডিভাইড করো, কত হচ্ছে, নিচে 5 হচ্ছে, নিচে 2 হচ্ছে, 5 দিয়ে 5 5 25, 5 7 35, অর্থাৎ অর্থাৎ 757 আর 79 মাল্টিপ্লাই করলে পরে কত হবে, 7 9 63, 3 হাতে 6, ঠিক আছে, 5 9 45 7 6 হচ্ছে যে 51, 7 7 49, হাতে 4, 7 8 7, 5 7 35 হচ্ছে যে 39 হয়ে যাবে, 3 10 5 4, এত হচ্ছে। এইটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, 45032, 2 দিয়ে যদি ডিভাইড করি, 45032, 2 দুগুনি 4 হবে, 5, 2 দুগুনি 4 হবে, 10, 5 দুগুনি 10 হবে, 3 নামবে, ঠিক আছে, 2 অক্ষে 2 হবে, 1 থাকবে, পয়েন্ট দিয়ে 0 নিয়ে 5 হবে, অর্থাৎ কত, অর্থাৎ 2251, মানে 2251.5 আমাদের এটা কিন্তু তাহলে এখানে অ্যান্সারটা আসছে, মানে সেলিং প্রাইসটা আমাদের কিন্তু তাহলে এইটা হচ্ছে, ঠিক আছে। নেক্সট এই অঙ্কটা দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কি বলা হচ্ছে, ইফ অ্যান আইটেম ইজ সোল্ড অ্যাট দ্য 13% লস অ্যান্ড 14% প্রফিট, দেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু প্রাইস ইজ 162, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আইটেম। তাহলে ওই দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে আমাদের সেটা দেখতে হবে, ঠিক আছে, ক্রয় মূল্য কত হবে সেটা আমাদের কিন্তু দেখতে হবে। কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে যে কোনো একটি দ্রব্য যদি 13% ক্ষতিতে এবং সেই দ্রব্যটা আবার যদি 14% লাভে বিক্রয় করা হয়, তাহলে দুটো ক্ষেত্রে প্রাইসের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কত আসবে, না 162 আসবে। তাহলে পরে ওই দ্রব্যটির কস্ট প্রাইস কত আমাদেরকে কিন্তু বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে করবো, এই যে দুটো প্রাইস আছে, এই যে দুটো লস আছে, একটা প্রফিট আছে, কি বলেছিলাম, যদি যদি একটা প্রফিট আর একটা যদি লস পার্সেন্ট থাকে, তাহলে তাদের মধ্যে ডিফারেন্স মানে কি, সেই দুটোকে যোগ করে দেওয়া। তাহলে আমরা এখানে যোগ করলে পরে কত পাবো, 27% পাবো, সেটা কত, 162, ঠিক আছে। তাহলে 1% মানে কত, 162/79, 27, ঠিক আছে। তাহলে এখানে দেখো, 3 দিয়ে যদি আমরা করি, 3 5 15, 3 4 12, 3 দিয়ে করলে পরে 3 9 27, 6 হচ্ছে। তাহলে 1% সমান সমান 6 পাচ্ছি, তাহলে 100%, অর্থাৎ আমাদের কস্ট ভ্যালুর সঙ্গে যদি তুলনা করি, তাহলে কত পেয়ে যাবো, 600 পেয়ে যাবো। তাহলে 600টা আমাদের এখানে কিন্তু অ্যাকচুয়ালি সিপি হচ্ছে, অর্থাৎ কস্ট প্রাইস হচ্ছে। তাহলে এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো কি করছি, নেক্সট অঙ্কটা তো দেখো সেম এই অঙ্কটার মতনই, আগের অঙ্কটার মতনই কনসেপ্ট আছে, ঠিক আছে। বলা হচ্ছে অ্যান আইটেম ওয়াজ সোল্ড অ্যাট দ্য লস অফ দ্য 12%, ইফ ইট ইজ সোল্ড ফর দ্য 49 মোর, দেন দে উড বি প্রফিট 2%, দ্য কস্ট প্রাইস অফ দ্য আইটেম ইজ হোয়াট। তাহলে এখানেও বলা হচ্ছে যে কোনো একটি দ্রব্যকে যদি 12% ক্ষতিতে বিক্রয় করা হয় এবং 2% লাভে বিক্রয় করা হয়, তাহলে এই বিক্রয় মূল্যের মধ্যে ডিফারেন্সটা কত, 49, তাহলে পরে এর ক্রয় মূল্য কত বের করতে হবে। তাহলে এখানে ডিফারেন্সটা কত আমরা দেখতে পাচ্ছি, দেখো 14% সমান সমান আমরা করে দেবো 49 করে দেবো। তাহলে 1% মানে কত, 49/ এত হচ্ছে, অর্থাৎ 7 7/2 হচ্ছে, 7/2 হচ্ছে। তাহলে 100% এর জন্য কত হবে আমাদেরকে বের করতে হবে, 100% × 17/2, তাহলে পরে কত হবে, 50 হবে, অর্থাৎ 35, অর্থাৎ 350 আমাদের এখানে কিন্তু তাহলে মেইন সিপি হবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট দেখো, রাজা হ্যাড সোল্ড দ্য পেয়ার অফ শুজ অ্যাট দ্য প্রফিট অফ দ্য এত পার্সেন্ট ফর দিস, হোয়াট হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য শুজ। অঙ্কটা কিন্তু খুব সিম্পল, ঠিক আছে, কিন্তু আমরা একটুখানি অন্যরকম ভাবে করবো, শর্টকাট পদ্ধতি। দেখো 17%,
100 টাকায় লাভ করেছো কত? এত। তাহলে অর্থাৎ সেলিং প্রাইস কত হবে? 117 টাকা। তাহলে এখানে এত টাকায় কি করেছে বলেছে? যে সোল্ড করেছে, তাই তো? অর্থাৎ 117 ইউনিট সমান সমান টু 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 থ্রি। তাহলে 1 ইউনিট সমান সমান কত? টু টু থ্রি বাই এত, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি এখানে করি তাহলে আমরা এটা কত পেয়ে যাবো? 19 এর সমান পেয়ে যাবো 1 ইউনিট সমান সমান। তাহলে 100 ইউনিট সমান সমান কত পেয়ে যাবো আমরা? 1900 পেয়ে যাবো। অর্থাৎ 1900 আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কতটা কি বুঝতে পারছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে। আর বারবার করে বলছি, কোনো অঙ্কে তোমাদের যদি কোনো রকম ডাউট মনে হয়, তোমরা বুঝতে পারছো না, তোমরা সেই রিলেটেড অঙ্ক কমেন্ট সেকশনে জানিও, নেক্সট ক্লাসে কিন্তু করিয়ে দেওয়া হবে। আর তোমাদের কোনো টপিক ওয়াইজ যদি ক্লাসের দরকার পড়ে তোমরা সেটাও জানাতে পারো, আমরা তাহলে নেক্সট সিরিজে ওই টপিক নিয়ে আলোচনা করব এবং ওই টপিকের বিভিন্ন টাইপস এর অঙ্কগুলো যেগুলো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট সেই অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব, তার জন্য একটা ক্লাস করবো, ঠিক আছে। আর ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো প্রত্যেক কটা অঙ্ক কিন্তু প্রিভিয়াস ইয়ার রিলেটেড, আমাদের এই নিচে কিন্তু প্রত্যেক কটা অঙ্কর প্রিভিয়াস ইয়ার কোন সালে এসছে, কোন এক্সামে এসছে সেটা কিন্তু এখানে পরপর দেওয়াই আছে, ঠিক আছে। এ শপকিপার মার্কেট প্রাইস অফ এ নিউ আইটেম ইজ দিস, ইফ ইট ইফ হি গেট এ প্রফিট 12% ইভেন আফটার গিভিং এ ডিসকাউন্ট 10%, ঠিক আছে। দেন ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য আইটেম। কি বলা হচ্ছে? একজন দোকানদার সে মার্কেট প্রাইস এর উপরে 10% ডিসকাউন্ট দিয়ে 20% লাভ করছে, তাহলে তার কস্ট প্রাইসটা কত আমাদেরকে এখানে কিন্তু বের করতে হবে। তাহলে প্রথমেই দেখো, যদি আমরা প্রথমে সেলিং প্রাইসটা বের করে নিই, দেখো সেলিং প্রাইসটা বের করবো কত? এত। কত? 10% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে 90/10, এটা ছিল মার্কেট প্রাইস। ফর্মুলাটা কি? এসপি সমান সমান এমপি ইন্টু ডিসকাউন্ট পার্সেন্টেজ, 1 - D/100, ঠিক আছে। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছি, কিন্তু এখানে করছি দেখো কত হয়, 0000 এখানে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে 128 × 9, 8 9 72, হাতে কত থাকছে আমাদের? 7 থাকছে, ঠিক আছে। তারপরে 9 × 18 আর 7 25 এর 5, হাতে 2 11, তাহলে কত হচ্ছে? এত হচ্ছে যে সেলিং প্রাইস। এইবার দেখো, আচ্ছা এই অঙ্কটা না আমরা অন্য আরেকটা পদ্ধতিতে করতে পারবো খুব সহজ হবে। আচ্ছা আগে এটা দেখে নাও। এবার দেখো এইটা আমাদের কি পেয়ে গেলাম? সেলিং প্রাইস পেয়ে গেলাম, ঠিক আছে। এবার প্রফিট পার্সেন্টেজ কত দেখো? প্রফিট পার্সেন্ট হচ্ছে যে 20% প্রফিট। 20% প্রফিট মানে কত? 20% প্রফিট, 20% প্রফিট মানে হচ্ছে 5, অর্থাৎ 1/5। তাহলে একটা 5 টাকার জিনিস 1 টাকা লাভে বিক্রি করলে এসপি সমান সমান কত হচ্ছে? 6 টাকা হচ্ছে। তাহলে 6 ইউনিট সমান সমান যদি 1152 হয়, তাহলে পরে 5 ইউনিট সমান সমান কত হবে আমাদের? এটাই বের করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো, ঠিক আছে। 1152/6×5, ঠিক আছে। এখানে 5 ইউনিট সমান সমান, আমরা তখন এইটা 5টা মাল্টিপ্লাই করব। এখানে আমরা যদি এটা করি দেখো কত হচ্ছে, এটা হবে দেখো 6×6 হবে 5, হ্যাঁ 6×9 54 হবে 2, তাহলে 12192×5 হবে। তাহলে পরে কথা হবে 5×2 10, 5×9 45 46, হাতে 4 থাকবে, তাহলে 960 আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার। দেখো এই অঙ্কটা, এটা ছাড়াও অন্য আর একটা পদ্ধতিতে করা যাবে। দেখো এমপি এমপির সঙ্গে সিপি এর রিলেশন যদি আমরা করি, ঠিক আছে, এমপি এর সঙ্গে সিপি রিলেশন করলে 100 - এখানে কি হবে যে প্রফিট পার্সেন্টেজটা হচ্ছে মাইনাস হবে, প্রফিট হচ্ছে, তাহলে কি হবে? যোগ হবে। আর ডিসকাউন্ট কত হচ্ছে? 100 - 10 হবে। এখানে আমাদের প্রফিটটা কত বলে দিয়েছে? প্রফিটটা বলে দিয়েছে 1280/CP, ঠিক আছে। তাই এখানে কত হবে? উপরে এখানে হবে যে 180 হবে, 120 হবে, আর নিচে এখানে 80 হবে, 00 ভ্যানিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে আমরা যদি ডিভাইড করি 4 দিয়ে, উপরে এখানে 3 হচ্ছে আর নিচে এখানে 2 হচ্ছে। আচ্ছা 3 দিয়ে যদি আমরা এটাকে যদি ডিভাইড করতে যাই, 3×4 12, দেখো 3×2 এখানে একটু না ভুল হয়ে গেছে, এখানে আমাদের এটা 10 - করলে পরে তো 90 হয় না, ঠিক আছে, একটু ক্যালকুলেশন ভুল হয়ে গেল। তোমরা এই সেকেন্ড প্রসেসটাই অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু পরীক্ষার সময় অনেকটা সময় বেঁচে যাবে। 00 ভ্যানিশ হচ্ছে, কত হচ্ছে? 3 হচ্ছে, 4 হচ্ছে, ঠিক আছে।
4 দিয়ে যদি করা হয় তাহলে পরে 3 2 0 হবে। আচ্ছা 3 দিয়ে যদি এখানে যদি গুণ করো তাহলে তোমরা অটোমেটিক কিন্তু সিপি সমান সমান কত 960 পেয়ে যাবে। ঠিক আছে, এই ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি পরে। ঠিক আছে, ফর্মুলাটা লিখে দিচ্ছি, দেখো কি হবে। দেখো ফর্মুলগুলো সবকটা আমরা লিখে দিচ্ছি। প্রথমত যদি আমরা এমপি বের করতে চাই, ঠিক আছে, না এসপি বের করতে চাই, মেইন মেইন কি জিনিস আমাদের সিপি থাকবে এক্সামের সময়, সিপি এমপি আর কি থাকবে, এসপি থাকবে। ঠিক আছে, ডিসকাউন্ট, ডিসকাউন্ট কোথায়, এমপি থেকে এটার উপরে ডিসকাউন্ট পার্সেন্টেজ প্রফিট করবে, কাজ করবে, আর এখান থেকে যে প্রফিট পার্সেন্টেজটা আমাদের এখানে কিন্তু কাজ করবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের যদি এসপি বের করতে হয় এমপির সাহায্যে, তাহলে এমপি ইন্টু কত হয়ে যাবে, 1 মাইনাস আর বাই কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। ঠিক আছে, এইটা একটা ফর্মুলা হয়ে গেল, এই ফর্মুলাটা তোমাদের মনে রাখবে। দুই নম্বর ফর্মুলা কি, তোমাদের যদি এসপি এমপির মাধ্যমে সিপি বের করতে বলে, তাহলে এমপি বাই সিপি সমান সমান 1 মাইনাস, যদি প্রফিট বলে, প্লাস মাইনাস করে দিলাম, যদি প্রফিট বলে আর লস বলে তাহলে এই জিনিসটা ইউজ করবে। আর ডিসকাউন্ট 1 মাইনাস কত হবে, ডিসকাউন্ট পার্সেন্টেজ হবে। এই দুটো ফর্মুলা মোটামুটি মনে রাখতে পারলে, আর এর অ্যাপ্লাইটা তোমরা যদি অঙ্ক করার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কিন্তু আর এক্সামের জন্য আলাদা করে প্র্যাকটিস করতে হবে না। সব অঙ্কই কিন্তু ডিসকাউন্টের অঙ্ক এই দুটো ফর্মুলার মাধ্যমে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো অঙ্কটাতে কি বলা হচ্ছে। এ হোলসেলার শুড এ ওয়াটার সোল্ড হবে, সোল্ড হবে এটা, ঠিক আছে, একটু ঠিক করে নিই, এটা সোল্ড হবে। হোলসেলার সোল্ড এ ওয়াটার পিউরিফায়ার অ্যাট দা লস অফ দা 14% ইফ দা সেলিং প্রাইস হ্যাজ বিন ইনক্রিজ ইনক্রিজ 1 to 5, দেন দা হোলসেলার উইল গেট দা প্রফিট কত, 10%। হোয়াট ওয়াজ দা কস্ট প্রাইস অফ দা পিউরিফায়ার, তাহলে বলা হচ্ছে কোনো একজন বিক্রেতা উনি 20% 40% লসে একটি ওয়াটার পিউরিফায়ার বিক্রি করে, যাতে করে পরে দেখা গেলো যে দাম বাড়ছে কত, 125 টাকা, তাতে করে তার 10% লস হচ্ছে। তাহলে এখানে 10% লাভ হচ্ছে, তাহলে 10% লাভ আর 40% লসের মধ্যে ডিফারেন্স কত, 50% সমান সমান কত, 125 ধরে নেবো। এর সঙ্গে যদি আমরা 100% করতে চাই তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে পরে 10% হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে, 250 হয়ে যাবে। তাহলে 250টা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে, তাহলে 250টা আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে শর্টকাট প্রসেসে কিন্তু তোমরা এই অঙ্কটা সমাধান করতে পারবে। নেক্সট অঙ্কটা দেখো কি বলা হচ্ছে। আচ্ছা, এটা একটা নতুন টাইপের অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু বারবার এক্সামে আসছে বিভিন্ন রকম, তোমরা দেখতেই পাচ্ছ এখানে সিজিএল এর মতন এক্সামে কিন্তু আসছে। ঠিক আছে, আচ্ছা দেখো কি বলা হচ্ছে। 4 men and 6 women ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 8 days, বলা হচ্ছে 4 জন মানুষ এবং 6 জন মহিলা কোনো একটি কাজ 8 দিনে শেষ করতে পেরেছে। হোয়াইল এবং হোয়াইল তথাপি 3 men and 7 women ক্যান কমপ্লিট ইট দ্য 10 days, বলা হচ্ছে 3 জন মানুষ এবং 7 জন মহিলা মিলে আবার 10 দিনে শেষ করছে। তাহলে বলা হচ্ছে ইন হাউ মেনি ডেজ 10 women will 10 women কমপ্লিট দ্য ওয়ার্ক, তাহলে 10 জন মহিলার ওই কাজটি কমপ্লিট করতে কত সময় লাগবে বের করতে হবে। আমরা সিম্পল ভাবে একদম প্রসেসটা করব। দেখো 10 জন ম্যান এবং 6 জন ওম্যান যোগ করে নিয়েছি, তার সঙ্গে তারা 8 দিন কাজ করেছে, সেটার সঙ্গে সমান করে দিচ্ছি কত, যে 3 জন ম্যান এবং 7 জন ওম্যান, ঠিক আছে, 10 দিনের জন্য। এবার দেখো 10 দিন আর এখানে 8 দিন যদি আমরা করি, কাটছি 2 থেকে, তাহলে এরকম হবে, তাহলে 16M + 24 ওম্যান এটা কত হবে, 15M হবে, আর 35 ওম্যান। এখান থেকে আমরা যদি করি এম সমান সমান 11 ওম্যান, মানে 1 জন ম্যান এর সঙ্গে 11 ওম্যানের, মানে 11 জন মহিলার সঙ্গে, 11 জন মহিলার সঙ্গে 1 জন ম্যানের আমরা কাজের তুলনা করতে পারছি বা সমান হচ্ছে। ঠিক আছে, এইবার দেখো 10 জন মানুষ 10 জন ওম্যান যদি ডি দিন সময় লাগছে, ঠিক আছে, তাহলে কাজের পরিমাণ কত, এইটা টোটাল কাজের পরিমাণ। ঠিক আছে, এখানে আমরা যদি বসিয়ে দেই, এখানে যদি কত বসাবো আমরা,
ইলেভেন ওম্যান বসাবো, তাহলে 33 ওম্যান হবে, 33 আর 7 মিলে কত হয়ে যাবে, 40 ওম্যান হয়ে যাবে। কতদিন টাইম লাগছিল, 10 দিন টাইম লাগছিল, 10 10 এখান থেকে ভ্যানিশ হয়ে গেলো, WW ভ্যানিশ হয়ে গেলো, D সমান সমান কত পড়ে থাকছে, 40। 40 ডেজ আমাদের কিন্তু এখানে তাহলে রাইট অ্যান্সার, ঠিক আছে, তাহলে ডি কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো কি বলা হচ্ছে, ইফ 10 ওমেন ওয়ার্কিং 7 আওয়ার ডেইলি ক্যান বিল্ড এ 28 ওয়াটার ট্যাঙ্ক ইন 16 ডেজ, বলা হচ্ছে 10 জন মহিলা প্রতিদিন 7 ঘন্টা কাজ করে 28টি ওয়াটার ট্যাঙ্ক 16 দিনে তৈরি করতে পারে। তাহলে বলা হচ্ছে হাউ মেনি ডেজ উইল দ্য 12 ওমেন ওয়ার্কিং 6 আওয়ার ডেইলি টেকিং টু বিল্ড দ্য 36 ওয়াটার ট্যাঙ্ক, ঠিক আছে, 36 ওয়াটার ট্যাঙ্ক। তাহলে আমরা এটি অঙ্কটা করব ভাবে করব কিভাবে, দেখো 10 ওমেন 7 ডে 7 আওয়ার ওয়ার্ক করছে, কত 16 ঘন্টা টাইম লাগছে, 28টা বানাচ্ছে, আমরা কাজের পরিমাণটাকে আমরা সবসময় ভাগ করে দেই। তারপরে দেখো কত, 12 জন ওমেন 6 ঘন্টা ডি দিনে কমপ্লিট করছে, কত কটা বানাচ্ছে, 36, ঠিক আছে। এখান থেকে আমরা ডি এর ভ্যালুটা বের করলে পরে অ্যান্সারটা পেয়ে যাব। দেখো এখানে আমরা 4 দিয়ে যদি করি 7 হবে, তাহলে এখানে কত হচ্ছে, 9 হবে, 7 দিয়ে 7টা ডিভাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে, 6 দিয়ে এটা ডিভাইড হলে পরে 3 থাকছে, উপরে 2 থাকছে, এখান থেকে কাটলে পরে 4 হবে, ঠিক আছে, 8 দিয়ে কাটলে পরে এখানে 2 থাকবে, অর্থাৎ ডি সমান সমান আমাদের কত পাচ্ছে, 20 ডেজ আমাদের রাইট অ্যান্সার হচ্ছে, ঠিক আছে, 20 ডেজটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট দেখো কি বলা হচ্ছে, ইফ 10 ওমেন ওয়ার্কিং 7 ডেজ ডেইলি, সেম অঙ্কটা, ঠিক আছে, বারবার চলে আসছে। এবার এখানে দেখো এই অঙ্কটাতে দেখো, এ এ ডাজ 20% লেস ওয়ার্ক দেন বি, ইফ এ ক্যান কমপ্লিট দ্য প্রাইস অফ ওয়ার্ক ওয়ার্ক ইন 7.12 আওয়ার্স দেন বি ক্যান ডু ইট। তাহলে বলা হচ্ছে যে এ যদি বি এর থেকে 20% কম কাজ করে এবং এর কাজটি কমপ্লিট করতে 7.5 ঘন্টা টাইম লাগে, তাহলে বি এর কত সময় লাগবে আমাদেরকে বের করতে হবে। তো সিম্পল ভাবে দেখো আমরা বি এর কাজের পরিমাণের সঙ্গে যদি আমরা তুলনা করব আর টাইমের সঙ্গে আমরা তুলনা করব, ঠিক আছে, এ বি এর, এ এ কোনো এক বি কোনো একটা কাজ 100 দিনে করলে, মানে 100 পরিমাণ করলে ও কত করে, 20 করে, মানে 40 করে, অর্থাৎ 20% কি করছে বলেছে, লেস করছে, ঠিক আছে, তাহলে পরে 80 করে। এবার টাইমের সঙ্গে ব্যস্ত সম্পর্ক, তাই এখানে আমরা 100 দিয়ে দিলাম, এখানে আমরা কত দিলাম, 80 দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমরা যদি এটা যদি রেশিও করি, ঠিক আছে, রেশিও করে নেই, দেখো রেশিও যদি করে নিই এ টাইমের সঙ্গে বি এর টাইমিং, রেশিও কত, 100:80, 8800 করে দাও, তাহলে পরে এখানে যদি আমরা 2 দিয়ে করি তাহলে পরে 5 হবে, 4 হবে, ঠিক আছে। আচ্ছা এখানে বি এর ক্ষেত্রে, এ এর ক্ষেত্রে বলে দিয়েছে কত, 7.5 ঘন্টা, 7.5 ঘন্টা মানে কত, 7.5 মানে হচ্ছে যে 14/2, 14/2 বিটি হচ্ছে, তাহলে দেখো 14/2, 14/2, 14/2 না, এটা হবে 7.5 ঘন্টা মানে হচ্ছে যে 15/2 হয়, ঠিক আছে, 15/2 হবে। আচ্ছা এখানে বিটিটা আছে কত, 5/4 হচ্ছে, ঠিক আছে, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে পরে 2 বিটি সমান সমান 5/4 হচ্ছে, এখান থেকে এটা কাটাকাটি করে 3 হচ্ছে, এটা করলে পরে এখানে কত হচ্ছে, 2 হচ্ছে, অর্থাৎ বিটি সমান সমান 2টা এখানে মাল্টিপ্লাই হয়ে গেছে, 6 ডেজ হচ্ছে, 6 ডেজ না, 6 আওয়ার হচ্ছে, ঠিক আছে, তো 6 আওয়ারটা কিন্তু আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে, 6 আওয়ার, ঠিক আছে। নেক্সট দেখো অঙ্কটাতে কি বলা হচ্ছে, এ ইজ থ্রাইস অ্যাজ গুড অ্যাজ ওয়ার্কম্যান অ্যাজ বি, এ বি এর তুলনায় 3 গুণ কর্মক্ষমতা সম্পন্ন, কর্মক্ষমতা সম্পন্ন, ঠিক আছে, দে আর এ এবল টু ফিনিশ দ্য জব 60 ডে লেস দেন বি ওয়ার্কিং, তাহলে এ কোন একটি কাজ করতে বি এর তুলনায় 60 দিন কম সময় লাগবে, টুগেদার দে ক্যান ডু ইট ইন হাউ মেনি ডেজ, তাহলে তারা একত্রে ওই কাজটি কমপ্লিট করতে কত সময় লাগবে, কোন একটি কাজ কমপ্লিট করতে। তাহলে আমরা এখানে এ আর বি এর ধরে নিচ্ছি, ধরে নিচ্ছি এ এর কোন কাজ করতে কত সময় লাগছে, বি এর কোন কাজ করতে এক্স সময় লাগছে, তাহলে এ এর লাগবে কত, x/3 কম লাগবে, যেহেতু 3 গুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে এখানে কম কাজের পরিমাণের সঙ্গে তুলনা যদি করা হয় তাহলে 60-এর সঙ্গে তুলনা হবে, কারণ এখানে বি এর তো কাজের পরিমাণ কোন একটা কাজ করতে বেশি সময় লাগছে আর এ এর কম সময় লাগছে, তাহলে কত কম সময় লাগছে, 60, তাই আমরা মাইনাস করলাম এখানে, 2x/3 সমান সমান যদি 60 হয়, এখান থেকে করলে পরে কত হবে,
30 হবে, তাহলে x সমান সমান 90 হবে। তাহলে এর কত সময় লাগবে? এর লাগবে হচ্ছে যে 30 আর হচ্ছে যে 9। তাহলে যদি 30 আর 90 লাগে, তাহলে পরে এখানে এদের এলসিএম 90 হয়ে যাবে, তাহলে এখানে 3 হবে, 1 হবে। তাহলে আমাদের টোটাল যে টাইমটা, টোটাল টাইমটা আমাদের তাহলে কত লাগবে? 90 ডিভাইডেড বাই দুটো এফিসিয়েন্সির যোগফল আমরা দেবো, 4 দেবো। এটা করলে পরে আমরা কত পেয়ে যাবো? 45/2, 45/2 মানে কত? 22.5 আমাদের এখানে কত হচ্ছে? এত ডেজ টাইম লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অ্যানসারটা কত হচ্ছে? অ্যানসারটা হচ্ছে 22.5 অথবা 22/2 ডেজ আমাদের এখানে কিন্তু রাইট অ্যানসার। ঠিক আছে, তাহলে আজকে আমরা কিন্তু বিশেষ বিশেষ টাইপের কিছু অঙ্ক করলাম। ঠিক আছে, ডিসকাউন্টের অঙ্ক দেখলাম, তারপরে আর কি অঙ্ক দেখলাম? ডিসকাউন্টের অঙ্ক দেখলাম, তারপরে টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক দেখলাম। ঠিক আছে, এর আগে এই অঙ্কগুলো ছিল, দেখো এই অঙ্কগুলো ছিল, টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক দেখলাম, আরো বিশেষ কিছু টাইপের অঙ্ক দেখলাম, পার্সেন্টেজের অঙ্ক করলাম। ঠিক আছে, তারপরে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্সের অঙ্ক করলাম। এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেক কটা কিন্তু আমাদের এক্সামের জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকছে। তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি নেক্সট ক্লাসগুলোতে আরো বেশি বেশি ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের দিতে পারবো, যে অঙ্কগুলো কিন্তু তোমাদের আলাদা করে কোনো প্রিভিয়াস ইয়ারের সেট প্র্যাকটিস করার দরকার নেই। তোমরা শুধু ক্লাসগুলো ফলো করে যাও এবং শর্ট ট্রিক্স গুলো দেখো। তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং একটি লাইক করে দিও। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।